স্বর্গের সিঁড়ি থেকে পড়ে মৃত্যু এক ব্রিটিশ পর্যটকের। ৪২ বছরের ওই পর্যটক ৯০ মিটার উচ্চতায় থাকা সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে পিছলে গভীর খাদে পড়ে যান। অস্ট্রেলিয়া ঘটনাটি ঘটে, উদ্ধারকারী দল পর্যটকের দেহ উদ্ধার করেছে। অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় মৃত্যু এক পর্যটকের। ৯০ মিটার উচ্চতা থেকে গভীর খাদে পড়ে মৃত্যু, স্বর্গের সিঁড়ি থেকে পড়ে মৃত্যু। পর্যটকের পরিচয় অজ্ঞাত। অনন্তকাল থেকে মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রে রয়েছে স্বর্গ। স্বর্গে যেতে পারলেই মিলবে নৈসর্গিক দৃশ্যের হাতছানি। সেই লোভেই ঝুঁকিকে স্বাগত জানিয়ে মানুষ এগিয়ে চলেছে। ৪২ বছর বয়সী এক পর্যটক স্বর্গের সিঁড়ি বেয়ে দেখতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার ডাচটেইন পর্বতমালার নৈসর্গিক দৃশ্য। অস্ট্রেলিয়ার সালজবার্গ শহরের ঠিক বাইরের উত্তর আপসের ডাচটেইন পর্বতমালার জুয়েসলেম এলাকা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় জায়গা। এখানে রয়েছে স্বর্গের সিঁড়ি, যার পোশাকি নাম স্টেয়ারওয়ে টু হেভেন। সেই স্বর্গের সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে ৯০ মিটার উচ্চতা থেকে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে গিয়েই মৃত্যু হলো এক ব্রিটিশ পর্যটকের। ঘটনাটি ঘটে ১২ সেপ্টেম্বর। ৪২ বছর বয়সী ব্রিটিশ পর্যটকের নাম জানানো হয়নি। জানা গিয়েছে তিনি একাই ওই দুর্গম পথে যাত্রা করেছিলেন। সিঁড়ি বেয়ে ওঠার সময় মাঝপথে এক জায়গায় বাতাসে ঝুলন্ত ওই মই থেকে পা পিছলে নিচের উপত্যকায় পড়ে যান তিনি। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং এক জোড়া উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে ছুটে যায়, কিন্তু তাকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্রিটিশ পর্যটকের। পুলিশ সূত্রে খবর, মই থেকে পড়েই মৃত্যু পর্যটকের। এর পিছনে কোনো তৃতীয় ব্যক্তির হাত নেই। দুর্ঘটনার সময় ওই পর্বতারোহী পুরোপুরি একা ছিলেন। কলকাতা টিভি।